আমি আপনার মেয়ের বয়সী শরীয়তে হইয়া মারফতের বিষয় কিছু সওয়াল যাব কাইয়া আমি আপনার মেয়ের বয়সী শরীয়তের হইয়া মারফতের বিষয় কিছু সওয়াল যাব কাইয়া বেয়াদবি নিবেন না দেইখায় আমার ভান হাদিস কোরআন মানেন না কেমন মুসলমান আপনি বেয়াদবি নিবেন না দেইখায় আমার ভান হাদিস কোরআন মানেন না কেমন মুসলমান ওরে মোল্লা মূল শিখা পা কেন মোল্লা মূল শিখা পা কেন আপনাদের উপরে গো অন্তরে রাইখোই আল্লাহর ডর ও যদি বেহেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখোই আল্লাহর ডর কোরআন হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন দুই পাতার সিপারা পইরা বুঝতে কি মদন কোরআন হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন দুই পাতার সিপারা পইরা বুঝবে কি মদন আইরে নিজেরাই বুঝে না অন্যেরে বুঝায় সব লোকেরে ভুল বুঝাইয়া কাঠমোল্লারা খায় নিজেরাই বুঝে না আবার অন্যেরে বুঝায় সব লোকেরে ভুল বুঝাইয়া কাঠমোল্লারা খায় ওরে ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া ওই রোজার দিনে গাঁজা খায় ধ্যানেরই নাম নিয়া ওরে ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া রোজার দিনে গাঁজা খায় ধ্যানেরই টান নিয়া হজ জাকাত করেন না না হয় নিলাম মানি কি প্রবলেম করছে আপনার বলেন না কুরবানি ওরে হজ জাকাত করেন না না হয় নিলাম মানি কি প্রবলেম করছে আপনার বলেন না কুরবানি ওরে রক্ত দেখলে কাঁপে কেন রক্ত দেখলে কাঁপে কেন মুসলিমের অন্তরে গো অন্তরে রাইখোই আল্লাহর ডর যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখোই আল্লাহর ডর কুরবানি করিতে হুকুম প্রাণ প্রিয়জন গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন আরে কুরবানি করিতে হুকুম প্রাণ প্রিয়জন গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন নিজের চাইতে প্রিয় বস্তু আর তো কিছু নাই আত্মত্যাগই আসল কুরবানি জেনে নিও ভাই কোরবানি আত্মত্যাগ মেনে নিলাম কালিমার ওজন মহজ জাকাত সেখানেও আপনি আপনার মতো করেন কিন্তু বিয়া শাদীতেও যে গন্ডগোল বাজান এটা তো ঠিক না সেরিনিয়া বেড়ান ঘুরি নিকানা করিয়া সেরিনিয়া বেড়ান ঘুরি নিকানা করিয়া ওরে একসাথে নাচেন গান বেপর্দা হইয়া ওরে সেরিনিয়া বেড়ান ঘুরি নিকানা করিয়া একসাথে নাচেন গান বেপর্দা হইয়া ওরে পুরুষ লোকের জন্য নারী লোকের জন্য ঘর পুরুষ লোকের জন্য বাহির পুরুষ লোকের জন্য বাহির নারীর জন্য করি গো অন্তরে রাইখোই আল্লাহর ডর ওরে পুরুষ লোকের জন্য বাহির পুরুষ লোকের জন্য বাহির নারীর জন্য ঘরে গো অন্তরে রাইখোই আল্লাহর ডর ও যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখোই আল্লাহর ডর বিয়ার সমাধানটা দেন বিয়ার সমাধানটা দেন বিয়ার সমাধানটা দেন কোনটা বিয়ার সমাধান এই যে বনবাদরে ঘোরাঘুরি নারী পুরুষ এটা ভেদাভেদ আমরা তো এটা ভেদাভেদ করি না থাকি একসাথে থাকি একসাথে ঘুমাই একসাথে খাই তবে ঘুমান হালাল করে নেন ঘুমাই তো আপনারা কেউ নিষেধ করে না ঘুমাইলে হালাল হারামের কি আছে ভাই আমি যদি কুদৃষ্টি না দেই আপনি সারা শরীয়ত মানবেন না আমার চোখের পর্দা থাকতে হবে তোমাদের তো সব জায়গায় পর্দা আছে কিন্তু ফাঁক পাইলে ছেলেও ছাড়ো না মেয়েও ছাড়ো না নারী হইল বিয়ের মধ্যে কি কই রে বিয়ের মধ্যে কি ফকির সাপ বিয়ের মধ্যে কি কই রে বিয়ের মধ্যে কি তুমি আজকে পান্তা ভাতে ঢাইলা দিস মনে হয় হাতি গাওয়া কি রে বিয়ের মধ্যে কি জানি কি কইতে চায় রে ফকির সাপ কি এর মধ্যে কি জানি কি কইতে রাখেন 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 আপনার শক্তি আছে সব আপনার গোলাপন বসে আপনি যা কইবেন সবই হ কইব আমার কথা কেউ কইব না কিন্তু দয়া কইরা সাপার জোরে পুতি ছেলে ফালাই দেন না গুড়া করে দেন না মানেন সরাসরিও তাল্লা বলছে আপনি যাই খান হালাল করিয়া শরীয়ত দিয়া কত পড়াইলো পিয়া তুমি যে গাজা মাজা কইলা শুনো এক দেশের গালি আর এক দেশের বলি আমি কয়দিন আগে কানাডায় গেছিলাম কানাডায় গাজারে বৈধ করে দিছি জুপসি 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 সত্যি কথা